আসসালামু আলাইকুম, হ্যালো পিপল, ওয়েলকাম টু আর চ্যানেল ডিজাইনার্স। আজকে আমরা অটোক্যাডের কিছু 3D টুল নিয়ে আলোচনা করব, যেগুলো অটোক্যাডের জেনারেল 3D বেসিক টুলস আছে। তো ফার্স্ট অফ অল আমি বক্স দিয়ে শুরু করব। তো 3D-তে ফার্স্ট কমান্ডই আছে আমাদের বক্স। তো বক্সের জন্য আমি বক্স কমান্ডটা সিলেক্ট করব। বক্স কমান্ডটা সিলেক্ট করার পরে আমি ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করব, এবং আমরা যেমনটা 2D-তে রেক্টাঙ্গেল করে থাকি ঠিক সেম ভাবে আমরা সেকেন্ড পয়েন্টটা স্পেসিফাই করার পরে আমাকে হাইট দিতে বলবে। তো আমি সে হাইটটা যদি দিয়ে দিই তাহলে আমরা ঠিকঠাক শেপের একটা বক্স পেয়ে যাব। ওকে, তো নেক্সট কমান্ড হচ্ছে আমাদের সিলিন্ডার। তো সিলিন্ডারের ক্ষেত্রে আমরা যেমনটা সার্কেল আঁকি ঠিক সেভাবে সেন্টার পয়েন্ট নিব এবং ব্যাস বা ব্যাসার্ধ দিয়ে দিব। সে ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা জেনারেলি দিয়ে দিতে পারি, কিংবা ব্যাসের ক্ষেত্রে আমরা এখান থেকে ডায়ামিটারটা নিয়ে নিব, সেক্ষেত্রে আমরা ডায়ামিটারটা দিয়ে দিতে পারবো। ওকে, তারপরে ডায়ামিটারটা দেওয়ার পরে আমি যখন একটা ক্লিক দিব বা একটা ইন্টার দিব, তারপরে আমার হাইটটা দিতে হবে। সে আমি হাইটটা 10 দিয়ে দিচ্ছি, 10 মিলিমিটার। নেক্সট আছে আমাদের কোন। কোনের ক্ষেত্রেও সেম, আমাদের সার্কেলটা ঠিক যেভাবে আঁকাই সেভাবে আঁকানোর পরে আমাদের হাইটটা জাস্ট দিয়ে দিতে হবে। ওকে, নেক্সট আছে আমাদের স্পেয়ার। স্পেয়ার হচ্ছে আমাদের যেটা বৃত্ত টাইপের যেটা থাকে, সেটা এখানে বরাদ বৃত্ত আমরা বলতে পারি। তো এগুলা যদি আমি এখান থেকে শেডেডে নিয়ে আসি তাহলে বুঝতে পারবো যে আসলে এগুলো মূল শেপটা কিরকম। তো আমাদের কাজ করার সুবিধার্থে আমরা সবসময় 2D ওয়্যার ফ্রেম নিয়েই কাজ করব। আর নেক্সট আছে পিরামিড। পিরামিডের ক্ষেত্রেও আমাদের আমরা পিরামিডের যে দৈর্ঘ্যটা আছে, ভিতরের যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা আমরা দিয়ে দিতে পারি। দৈর্ঘ্যটা দেওয়ার পরে আমাদের হাইটটা দিয়ে দিলে আমাদের কাজটা কমপ্লিট হবে। ওকে, নেক্সট আছে আমাদের ওয়েজ। তো ওয়েজটা ঠিক সেমভাবে আমরা রেক্ট্যাঙ্গেলের মতোই ফার্স্টে আমাদের নিচের পার্টটা করতে হবে, এবং কতটুকু হাইট দেবো সেই হাইটটা দিয়ে আমরা কাজটা কমপ্লিট করে ফেলতে পারি। সে আমি যদি 20 দিই সেক্ষেত্রে 20 মিলিমিটারই উঠবে। আচ্ছা, ওয়েজ যাওয়ার পরে নেক্সট আছে টোর্স। টোর্স আমরা 2D-তে যেমনটা ডোনাট করে থাকি সেম ভাবে ফার্স্ট ফার্স্ট ডায়ামিটার ফার্স্ট ফার্স্ট রেডিয়াস দেওয়ার পরে সেকেন্ড রেডিয়াস দিলে আমাদের সে অনুযায়ী টোর্সটা তৈরি হয়ে যাবে। যদি আমরা এটা শেডেডে দেখি তাহলে বুঝতে পারবো এটা একটা কাইন্ড অফ ডোনাট তৈরি হয়ে গেছে। নেক্সট কমান্ড আছে আমাদের এক্সট্রুড, লফট, রিভলভ, সুইপ। তো এক্সট্রুড কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। এক্সট্রুডের কাজ করার জন্য আমাদের প্রথমে একটা রেক্টাঙ্গেল আঁকা প্রয়োজন। আমি একটা রেক্টাঙ্গেল আঁকাচ্ছি। তো আমি জেনারেলি একটা রেক্টাঙ্গেল আঁকালাম। এবার রেক্টাঙ্গেল আঁকানোর পর আমি যদি এক্সট্রুড কমান্ডটা নিই এবং রেক্টাঙ্গেলটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করি, সেক্ষেত্রে দেখা যাবে আমরা হাইট দিতে বলতেছে। তো আমি যদি হাইটটা দিয়ে দিই তো আমাদের সেই হাইট অনুযায়ী আমাদের সেটা ঠিকঠাক হয়ে যাবে। তো এটা আসলে আমাদের এখানকার যে বক্স আছে আমরা এক্সট্রুড দিয়ে বক্স আঁকাইতে পারি, বা যে কোনো শেপের অবজেক্টকে আমরা যখন উপরে উঠাইতে যাব বা হাইট দিতে যাব সেক্ষেত্রে আমাদের এক্সট্রুড কমান্ডটা ব্যবহার করতে হবে। সে আমি যদি সার্কেলও নিই, সার্কেলের ক্ষেত্রে আমি এক্সট্রুড কমান্ড ইউজ করে সেটা আমি হাইটটা দিতে পারবো। এখানে প্রেস পুলও অনেকটা সেম কাজই করে থাকে। যেমন আমি যদি একটা সার্কেল নিই এবং প্রেস পুল কমান্ডটা প্রেস করি, সেক্ষেত্রে আমরা সেম ভাবে এক্সট্রুডের মতোই কাজটা করতে পারতেছি। ওকে, প্রেস পুল মূলত আমরা কোনো কোনো কি বলে কোনো সারফেসকে যদি আমরা উপরে উঠাইতে চাই বা হাইট কম বেশি করতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি প্রেস পুল। ওকে, নেক্সট কমান্ড হচ্ছে আমাদের লফট। হ্যাঁ, তো লফট কমান্ডটা আমরা কিভাবে ইউজ করব। ফার্স্ট অফ অল আমি একটা সে আমি এখান থেকে টপ নিয়ে নিব। টপে আমি একটা সার্কেল আঁকাবো এবং একটা রেক্ট্যাঙ্গেল আঁকাবো। আচ্ছা, আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকাচ্ছি যার দৈর্ঘ্যটা আমি এদিকে একটু বাড়াই দিই। আচ্ছা, এবার এটা আমি একটু উপরে দিয়ে দিচ্ছি। আমি অর্থটা অন করে নিই যাতে করে আমি ঠিক সোজাই উপরে উঠাইতে পারি। আচ্ছা, এখন লফট কমান্ডের সাহায্যে আমি ফার্স্ট অবজেক্টটা সিলেক্ট করব। সেকেন্ড অবজেক্টটা সিলেক্ট করার পরে আমাদের লফট কমান্ডটা তৈরি হয়ে যাবে।
তো এটা যেহেতু ক্রস সেকশন অনলি আমি সেক্ষেত্রে ক্রস সেকশনই থাকবে। ওকে, তো লফট কমান্ডের সাহায্যে আমরা কি করতে পারতেছি, আমাদের নিচে একটা একটা শেপের অবজেক্ট ছিল এবং উপরে রেক্টাঙ্গেল শেপের একটা অবজেক্ট ছিল, তো দুইটা অবজেক্টকে আমরা একসাথে একসাথে এক ফিনিশিং এ নিয়ে আসার জন্য লফট কমান্ডটা ইউজ করতেছি। ওকে, তো নেক্সট আছে রিভলভ। তো রিভলভ কমান্ডটা কিভাবে কাজ করে আমরা এবার দেখব। আমরা যেহেতু টপে আছি, আমরা টপে কাজটা করি পলি লাইন নিয়ে। তো আমরা যদি এই অবজেক্টটাকে 360 ডিগ্রি ঘুরায় একটা ভরাট অবজেক্টে পরিণত করতে চাই, সেক্ষেত্রে আমাদের রিভলভ কমান্ডটা প্রয়োজন। তো রিভলভ কমান্ডটা আমি সিলেক্ট করলাম, এটা দিলাম। এবার কোন কোন বেস পয়েন্ট ধরে এই অবজেক্টটা ঘুরবে সেই বেস পয়েন্টটা সিলেক্ট করার পরে আমি ঠিক কত ডিগ্রি ঘুরাইতে চাচ্ছি, সে আমি যদি 360 ঘুরাইতে চাই, বা সেক্ষেত্রে 360 দিয়ে আমি এন্টার দেওয়ার সাথে সাথে এটা একটা ফুলফিল অবজেক্টে পরিণত হবে। যদি আমরা এটা 2D ওয়্যার ফ্রেমে নিয়ে দেখি তাহলে দেখতে পাবো এটা জেনারেলি আমাদের লাইনের, কিন্তু যখন আমরা এটাকে শেডেড নিয়ে দেখবো তখন আমরা দেখতে পাবো যে না, এটা এটা আসলে একটা 3D অবজেক্ট। ওকে, নেক্সট কমান্ড হচ্ছে আমাদের সুইপ। তো সুইপে কিভাবে কাজ করবে আমি আগে সিএসএম ট্রিকটা নিয়ে নিই এবং এটা টপে রাখি। ওকে, টপ রাখার পরে আমি একটু পলি লাইন দিয়ে একটা পাইপ শেপ আঁকাই। এবার আমি একটু ফিলেট করি, যা রেডিয়াস সে আমি 4 দিয়ে দিচ্ছি। 4 আসলে অনেক ছোট হয়ে যাচ্ছে, আমি এক কাজ করি এফ ইন্টার আর ইন্টার 15 রেডিয়াস দিয়ে দিই। ওকে, নেক্সট এটা, নেক্সট এটা। ওকে, এবার এই লাইনটাকে আমি একটু জয়েন করে দিই, যে ইন্টার দিয়ে জয়েন কমান্ডের সাহায্যে জয়েন করে দিলাম। ওকে, এবার আমি একটা সার্কেল নিচ্ছি এখানে। ওকে, এবার আমি যে কাজটা করব সেটা হলো সুইপ কমান্ড সিলেক্ট করব, আমার এই সার্কেলটাকে এই লাইন বরাবর সুইপ করতে হবে। তো সার্কেলটাকে একবার সিলেক্ট করে এন্টার দিব এবং সুইপ পাথটা সিলেক্ট করার সাথে সাথে আমাদের সুইপ পাথ অনুযায়ী সার্কেলটা সুইপ হয়ে যাবে। তো এভাবে আমরা জেনারেলি সুইপ করতে পারি কোনো কিছু। তো আজকে এই পর্যন্তই, সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটা যদি আপনাদেরকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো, বাই বাই, টাটা।